গিয়ে যতদিন পর্যন্ত মুসলিমরা নিজেরা নিজেদের বন্ধু ছিলেন, নিজেরা নিজেদের আত্মীয় ছিলেন, নিজেরা নিজেদের ভাই ছিলেন, আল্লাহর নবী মদিনায় হিজরত করার পরে প্রথম যে কাজটা করলেন মুহাজির এবং আনসারীদের মধ্যে একটা ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করা, তিনি বলে দিলেন সকল মুসলিম ভাই। কি বললেন? সকল মুসলিম ভাই। ছোট্ট একজন মুসলিম যদি কোনো জাকি আশ্রয় দেখ না কেন, পুরা রাষ্ট্রের সকলের তাকে আশ্রিত হিসাবে মেনে নিতে হবে। একটা ঘটনা শুনিয়ে যাই আপনাদেরকে। আল্লাহ নবীর কন্যা জয়নাব খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা, তার বিয়ে হয়েছিল আবু রবি ইবনুল আসের সাথে। আল্লাহ নবী হিজরত করেছেন, জয়নাব হিজরত করেনি, তার স্বামী কাফের আবু রবি, বদরের যুদ্ধে আবু রবি ধরা পড়ে গেল আল্লাহ নবীর হাতে। যুদ্ধপণ কথা বলা যাবে না, একদম ইশারায় কথা বলতে হবে, ইশারায় কথা বলতে হবে, খুব নীরবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবীর মেয়ের জামাতা আবু রবি বদরের যুদ্ধে ধরা পড়ে গেলেন আল্লাহ নবীর হাতে। শক্ত করে বেঁধে রাখা হয়েছে, বন্দীপণ নিয়ে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করলেন আল্লাহ নবী। আল্লাহ নবীর কন্যা তার গলার হাড়টি পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ নবী দেখে চিনতে পারলেন, ওহো, এই হাড়টা তো বিয়ের সময় আমি আমার কন্যাকে দিয়েছিলাম। খাদিজার সম্পদ থেকে আল্লাহ নবী হাড়টা চিনতে পেরেছেন। আল্লাহ নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়া শুরু করে দিল। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, তোমরা যদি অনুমতি দাও তাহলে আমার মেয়ের জামাতাকে আমি ছেড়ে দিতে পারি। নিজে দায়িত্ব নিলেন না, অনুমতি চাইলেন, কেননা সকলের জন্য আইন সমান। সাহাবীরা অনুমতি দিলেন, বন্দীপণ নিয়ে তিনি মুক্ত করে দিলেন এবং বললেন যে তুমি কিন্তু মক্কায় ফিরে যে আমার কন্যাকে ফেরত দিয়ে দেবে, মদিনায় পাঠিয়ে দেবে, কেননা কাফের মুশরিক এবং মুসলিমে কোনো বিয়ে চলে না, হারাম। হুরিমা যালিকা আলাল মুসলিমিন আলাল মুমিনিন, মুশরিক এবং মুসলিমে কোনো বিয়ে চলে না। আজকাল বড় লোকেরা এগুলা মানে না, প্রভাব আপশন এগুলো হিসাবেও ধরে না, চিন্তার মধ্যেও নেয় না। যার সন্তান যেখানে খুশি বিয়ে করে, যার সন্তান যেখানে খুশি যেয়ে অবৈধ গর্ভপাত করে ধরে ফেলে এবং তারাও মুসলিম সমাজে গ্রহণযোগ্য হয়ে পড়ে। এক অদ্ভুত কাজকর্ম চলছে বিভিন্ন জায়গায়। সম্মানিত উপস্থিতি, যা ঘৃণিত তা ঘৃণা করতে শিখতে হবে। আবু রবি ফিরত গিয়ে জয়নাবকে ফিরত পাঠিয়ে দিলেন। জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর ঘরের পাশে থাকেন। আবু রবি ব্যবসা করতে গেছে কাফেরদের প্রতিনিধি হয়ে সিরিয়ায়, ফিরার পথে আবার মুসলিমদের হাতে ধরা পড়ে গেছে ধন সম্পদ সহ। মুসলমানরা সব নিয়ে এসেছে মদিনায়, বন্টন করে দিয়ে দিছে। এখন আবু রবি পড়ে গেলে বিপদে, যে মক্কায় ফিরত গেলে সবাই বলবে তুমি আমাদের ধন সম্পদ মাইরা খাইয়া বেইচা নিয়ে চলে আসত। এখন সে কি করবে? রাত্রের অন্ধকারে তার যে স্ত্রী, সাবেক স্ত্রী আল্লাহ নবীর কন্যার ঘরের পিছে যা ডাকা শুরু করেছে, জয়নাব আমি মহা বিপদে পড়ে গেছি, তুমি আমাকে আশ্রয় দাও। আল্লাহ নবীর কন্যা সাবেক স্বামীকে আশ্রয় দিয়ে বললেন, চিৎকার দিয়ে বললেন, আমি আমার সাবেক স্বামী আবুর রবিকে আশ্রয় দিয়েছি, সে আমার আশ্রিত, কেউ তার গায়ে হাত দিতে পারবে না। আল্লাহ নবী মসজিদে আওয়াজ শুনে বললেন, তোমরা কি আমার কন্যার আওয়াজ শুনেছ? যে শুনেছি। যেহেতু আমি মদিনা চাকারে মদিনা সনদে উল্লেখ করেছি যে একজন ক্ষুদ্রতম মুসলিম যদি আরেকটা মুসলিমকে আশ্রয় প্রদান করে, গোটা রাষ্ট্রের সকল মুসলিমের আশ্রিত বলে গণ্য হবে। সুতরাং আমার কন্যা তাকে আশ্রয় দিয়েছে, মদিনার সকল মুসলিমের তাকে আশ্রয় দিতে বাধ্য হতে হবে, তার গায়ে হাত দেওয়া যাবে না। আইন, আইনের মাইল পেজ বই করি আমরা, মানুষকে অত্যাচার করি, এই ফাঁকে ওই ফাঁকে ঘুরি, যার যেখানে খুশি হাম্বি তাম্বি করি, যেখানে খুশি আইন অমান্য করি। সাধারণ পাবলিকের চাইতে যারা আইনের ধারক বাহক তাদের অনেকেই বেশি অন্যায় করে থাকেন সমাজে, খোঁচাইতেই থাকেন, হাম্বিতামি করতেই থাকেন,
চোখ পাকড়াইতেই থাকেন, এগুলা কোন স্বাধীন সার্বভৌম দেশের প্রশাসনিক বার্তা বহন করে না। এদের স্বাধীন, এদের সার্বভৌম, এদেশের নাগরিকরা স্বাধীন। এখানে ডাক্তার হাম্বি দাম্বি করা চলবে না, নাগরিকদের নাগরিক অধিকার আছে, তাদের সাথে সকলেরই মর্যাদাপূর্ণ আচরণ করতে হবে। আমি যাই হই না কেন, আমি দেশের কুল নাগরিক হতে পারি না, আমি চোখ রাঙাতে পারি না, আমি ধমক দিতে পারি না, আমি আমার ডিউটি করব। আমি অবৈধ হস্তক্ষেপে যাব কেন? আনডিউ ইন্টারফারেন্স ইজ নট অ্যালাউড এট অল ইন দিস সভরেন কান্ট্রি। রিয়ালাইজ দি ফ্যাক্ট, আপনি যেখানেই থাকুন না কেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশের নাগরিকদের মর্যাদা, দেশের সিটিজেনদের রেসপেক্ট কাকে বলে তা আপনারা প্রত্যেককেই মেনে চলার চেষ্টা করবেন। আপনি যাই হন না কেন, যেখানেই থাকুন না কেন, সম্মান বোধ বজায় রাখবেন। আইন আইনের পথে চলবে, বিচার বিচারের পথে চলবে, ফাঁক দিয়া বিভ্রান্তির পথে চলবেন না, তবেই সকলে মিলে একটা শান্তিপূর্ণ পরিবেশের সৃষ্টি হবে ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, ছোট্ট একজন নাগরিক যদি অন্যকে আশ্রয় দেয়, গোটা রাষ্ট্রের আশ্রিত হিসাবে গণ্য হবে। কাজেই তিনি আশ্রিত হয়ে গেলেন, তিনি বললেন আমি তো বিপদে পড়ে গেলাম, আমার মালামাল যেগুলা মুশরিকদের সব তো বন্টিত হয়ে গেছে। আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিলেন, সব মালগুলা তোমার ফেরত দাও, যার বাটিতে ছিল ওইভাবে নিয়ে এসেছে, বালতিতে ছিল বালতিতে করে নিয়ে এসেছে, কাপড়ে ছিল কাপড়ে করে নিয়ে এসেছে। কাপড় প্রবীকে জিজ্ঞাসা করা হলো, সব আসছে তো? যে ইয়া রাসূলুল্লাহ, এক চুলও কম পড়ে নাই, সম্পূর্ণই ফেরত এসেছে। এটা মানুষ তৈরি করা, এটা সুনাগরিক তৈরি করা, এটা হাম্বি তাম্বি করে সুনাগরিক তৈরি করা যায় না, পুলিশের অ্যারেস্ট করে সুনাগরিক তৈরি করা যায় না। সুনাগরিক তৈরি করার জন্য প্ল্যান নিতে হয়, প্রজেক্ট নিতে হয়, কাজ করতে হয়, উন্নত আদর্শ নিজেরা পোষণ করতে হয়, মানুষকে উন্নত আদর্শ শিখাতে হয়, উন্নত আদর্শ প্রতিষ্ঠা করতে হয়, উন্মুক্ত মাঠে নিজেদেরকে ওপেন করে দিয়ে আমি দেশের সুনাগরিক, আমি এই পথে চলি দৃষ্টান্ত স্থাপন করতে হয়। একটা গম কম পড়েনি, যা গিয়েছিল ঠিক তাই ফিরত এসেছে। সম্মানিত উপস্থিতি, আমরা নাগরিক তৈরি করতে চেষ্টা করি যতটা পারি, আমরা ফেরেশতা নই, কিন্তু আমাদের একটা প্রচেষ্টা থাকে, আমাদের একটা প্রচেষ্টা থাকে সুনাগরিক হওয়ার এবং সুনাগরিক তৈরি করার, গুড সিটিজেন হওয়ার এবং গুড সিটিজেন তৈরি করার। ইসলাম নিয়ে কথা বলছি, স্বল্প সময়ের মধ্যে সারা পৃথিবীর বুকে ইসলামের উদারতা, ইসলামের মহত্ব, ইসলামের ত্যাগ, ইসলামের বিনয়, ইসলামের সর্বোচ্চ আদর্শ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল। সারা পৃথিবী অবাক হয়ে তাকিয়ে থাকলো যেখানে রোম সাম্রাজ্য সারা পৃথিবীর সকল কিছু লুণ্ঠন করে নিয়ে নিজেদের ধনের পাহাড় গড়েছে। মার সুন্দরী দেখলে ধরে ধরে নিজের ঘরে ঢুকাচ্ছে, যেখানে পারস্য সম্রাট ধনের পাহাড় ঘটছে, মানুষের সকল সম্পত্তি লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে, যেখানে ভারতেও চার তবাকা হয়ে গেছে। আমি একদিন আলোচনা করেছি তাই না, ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র বৈশ্য চার তবাকা, মানে ব্রাহ্মণ ভগবানের মাথা থেকে তৈরি, ক্ষত্রিয়রা ভগবানের বুক থেকে তৈরি, বৈশ্যরা ভগবানের পেট থেকে তৈরি, আর শূদ্ররা ভগবানের পা থেকে তৈরি। শূদ্রদের কাজ হলো উপরে তিন তবাকার খেদমত করা, মালি ঢুলি মুচি চামার কামার কুমার, এদের কোনো সম্পদের কোনো অধিকার নেই, শাস্ত্রের কোনো অধিকার নাই। শূদ্রন্ত কারের দর্শন কৃতম কৃতমে ওবা দাসাই বহি সৃষ্টি হস ব্রাহ্মণস্য স্বয়ং ভবা, একেবারে শূদ্রের সম্পদের অধিকার নাই, শাস্ত্রের অধিকার নাই, শূদ্রের কিছুই নাই, তার কাজই হলো কি করা, খালি
উপরের তবাকার খেদমত করা, সারাদিনে যা পাবে তাই নিয়ে যে কোনো রকম সংসারটা চালানো, অন্যের ঘরে একটু আশ্রিত হয়ে থাকবে। এখনো পর্যন্ত পুরা ভারত থেকে শুরু করে বাংলাদেশে ওই নীতিই চলেছে, পরিবর্তন সম্ভবপর হয়নি। এখন তো ভারতের সরকারই চলে আসছে সব কপালে ফোটালা, ওই গ্রুপ তথাকথিত ব্রাহ্মণ্যবাদী তারাই ক্ষমতায় এসে কি করছে তা তো আমাদের আর বলার দরকার করে না, ওইদিকেই যাবে। মানবতা তো সোজা নয়, মানবতা কোরআনে, মানবতা হাদিসে, মানবতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, মানবতা সাহাবীদের কাছে, মানবতা তাবেঈদের কাছে, সারা পৃথিবী মানবতার অভিনয় করতে পারে, মনুষ্যত্বের নাটক করতে পারে, কিন্তু তারা মানবতা প্রদর্শন করার ভিত্তির উপরেই নেই। যেখানে কোরআন নেই, যেখানে হাদিস নেই, কিসের মানবতা, কিসের মনুষ্যত্ব তোমাদের, কিসের তোমরা কি বোঝাতে চাও কাদেরকে? সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ নীতি দিলেন, সন্ধি নীতি দিলেন, বন্ধি নীতি দিলেন, আইন দিলেন, বিচার দিলেন, শাসন দিলেন, সমাজ গড়লেন, নারী স্ত্রীর বিধান দিলেন, তালাকের বিধান দিলেন, মদের কি বিধান হবে, সকল কিছু পরিচ্ছন্ন রূপে পরিপূর্ণ করে বিদায় হজ্জের ভাষণে বলে দিলেন, আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা, আজকের দিনে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম আল্লাহর বাণী, কোনো কিছু আর অসম্পূর্ণ থাকলো না, এবং তোমাদের জন্য ইসলামী দিন হিসাবে মনোনীত করে দিলাম। তারাক তুফিক আমরাইন লান তাদিল্লুমা তামাসসাকতুম বিহিমা, দুটো জিনিস ছেড়ে গেলাম, যদি তোমরা শক্তভাবে ধরে থাকো তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, বিচ্যুত হবে না, অন্যায় থেকে যাবে না, অপরাধের দিকে যাবে না। যদি কোরআন এবং হাদিস আঁকড়ে ধরো, দুটোর থেকে যতটুকু দূরে সরে যাবে ততটুকুই বিভ্রান্ত হবে, ততটুকু অন্যায় করবে, ততটুকুই অত্যাচার করবে। ইসলাম ছড়া শুরু হয়ে গেল সারা পৃথিবীতে, কেননা গোটা মানব জাতি চেয়ে চেয়ে দেখছে ইরানের শাসন, রোমের শাসন, ভারতের শাসন, এগুলো কোনো মানবীয় শাসন নয়, এগুলো কোনো মানবীয় ধর্ম